বর্তমান যুগে মানুষের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যকে অসংখ্য উপন্যাস, ছোট গল্প, কবিতার লেখিকা তসলিমা নাসরিন কী রূপে তার লেখা আগ্রাসন কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন আমি নৌরীন মণ্ডল তা আবৃত্তির ছন্দে উপস্থাপন করছি। আগ্রাসন তসলিমা নাসরিন। মানুষের চরিত্রই এমন, বসলে বলবে না, বসো না, দাঁড়ালে কি ব্যাপার, হাঁটো আর হাঁটলে ছি বসো, শুয়ে পড়লেও তারা নাও ওঠো, না শুলেও স্বস্তি নেই, একটু তো শোবে, ওট বস করে করে নষ্ট হচ্ছে দিন, এখনো মরতে গেলে বলে উঠে বাঁচো, না জানি কখন বাঁচতে দেখলে বলে উঠবে ছি মরো, বড় ভয়ে গোপনে গোপনে বাঁচি। নমস্কার।